হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফারিয়াস ব্লগ থেকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো এখানে আমি শিং মাছের ডিম নিয়ে নিয়েছি। শিং মাছের ডিমটা গোটা গোটা থাকে, আমি এটাকে ধুয়ে একদম মিহি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, ধনে পাতা, রসুন, লবণ, জিরার গুঁড়ো, হলুদ, পেঁয়াজ দিয়ে আমি এগুলোকে ভালো করে দেবো। এগুলো মাখানো হয়ে গেলে আমি এতে একটা মুরগির ডিম দিয়ে দেব। ডিমটা নিয়ে নিয়েছি, এবার ডিমটাকে এগুলোর সাথে ভালোভাবে মেখে নেব, সাথে শিং মাছের ডিমটাও অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে, চুলায় তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। ডিমটা হয়ে আসলে আমি এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিয়েছি। শিং মাছের ডিমটা যারা এখনো এভাবে খাননি তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমার ডিমটা হয়ে গেছে, এবার এটাকে কেটে নিব। আমি একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার আর সুস্বাদু। অবশ্যই যারা এখনও এভাবে ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। শুধু শিং মাছের ডিম না, যে কোনো বড় মাছের ডিমও এভাবে ট্রাই করে দেখতে পারেন। চুলা অবশ্যই আস্তে আছে দিয়ে আপনারা এভাবে ফ্রাই করবেন। দেখেন আমার পুরোটাই পারফেক্ট ফ্রাই হয়ে গিয়েছে। আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।